আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখা এখনকার বিশেষ বিশেষ খবর হলো কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক পি এম জনমনের অধীনে ত্রিপুরার জন্য মোট একশো আঠারো কিলোমিটার সাতশো ছাপ্পান্ন মিটার পরিমাপে বিয়াল্লিশটি রাস্তা তৈরির অনুমোদন দিয়েছে রাজ্যের ঐতিহ্যবাহী সাতদিনব্যাপী খার্চি আগামীকাল সকাল থেকে শুরু হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচির বাস্তবায়ন পর্যালোচনা করেছেন ঘরোয়া মহিলা ফুটবল লীগের খেলায় আজ ফুলোছানো অ্যাথলেটিক ক্লাব এবং ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার খেলায় আজ উমাকান্ত কোচিং সেন্টার জয়লাভ করেছে এবার কেন্দ্রীয় উন্নয়ন মন্ত্রক প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী মহাভিযান অর্থাৎ পি এম জনমনের অধীনে ত্রিপুরার জন্য মোট একশো আঠারো কিলোমিটার সাতশো ছাপান্ন মিটার পরিমাপে বিয়াল্লিশটি রাস্তা তৈরির অনুমোদন দিয়েছে এজন্য ব্যয় হবে একশো চৌদ্দ কোটি বত্রিশ লক্ষ টাকা রাজ্যের ঐতিহ্যবাহী দিনব্যাপী খাদ্যীর পূজা ও মেলা আগামীকাল সকাল থেকে শুরু হচ্ছে আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা স্নানযাত্রা পর্ব অনুষ্ঠিত চতুর্দশ দেবতার অবগাহনের নেতৃত্ব দেন প্রধান পুরোহিত চন্তাই। পুলিশের ব্যান্ড পার্টি ও শোভাযাত্রার মধ্য দিয়ে স্নানযাত্রা পর্ব অনুষ্ঠিত হয় প্রচুর লোক সমাগম হয় এই স্নানযাত্রাকে ঘিরে আজ স্নানযাত্রা পর্ব উপস্থিত ছিলেন মেলা কমিটির চেয়ারম্যান ও বিধায়ক রতন চক্রবর্তী পুরাতন আগরতলার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ সিং বিশিষ্ট সমাজসেবী অমিত নন্দী রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডী নাল্লু খার্চি পূজা ও উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন খার্চি হচ্ছে ত্রিপুরার জনপ্রিয় উৎসবগুলির মধ্যে অন্যতম খার্যী উৎসব রাজ্যবাসীর জীবনে আনন্দ সুখ ভালোবাসা সমৃদ্ধি ও সৌভার বয়ে নিয়ে আসবে বলে রাজ্যপাল শুভেচ্ছা বার্তা উল্লেখ করেন ঐতিহ্যবাহী খার্যী উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপকের বার্তা বহন করে চলেছে নিজস্ব ঐতিহ্য পরম্পরাগত এই উৎসব উত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে বিশেষ পরিচিতি লাভ করেছে জাতি জনজাতি সকল সম্প্রদায়ের উৎসব এখন সর্বাত্মক মিলন মেলায় পরিণত হয়েছে এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা এবং মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া খার্চি পুজো উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর ও ঐতিহ্যবাহী খার্চী উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন খাটচি উৎসব উপলক্ষে উত্তর পূর্ব রেলওয়ে আগামীকাল থেকে আগরতলা আগরতলা সাবরুম রুটে একজোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে এই বিশেষ বিশেষ ট্রেন চলবে আগামী জুলাই পর্যন্ত আগরতলা ট্রেনটি থামবে যোগেন্দ্রনগর জিরানিয়া মুঙ্গিয়াকামি জহননগর মনু নালকাটা প্যাচারথল ও পানিসাগর স্টেশনে আগরতলা সাবরুম রুটে এই বিশেষ ট্রেনটি থামবে বিশালগড় বিশ্রামগঞ্জ বিলনিয়া বিলোনিয়া জোলাইবাড়ি তুইসা ও মনুবাজার স্টেশনে আজ যথাযোগ্য মর্যাদায় দেবতা বাড়ি সংলগ্ন হাওড়া নদীতে চতুর্দশ দেবতার স্নান যাত্রা সম্পন্ন হয় পরিচালনা করেন প্রধান পুরোহিত বা চন্তাই শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা উনকোটি জেলার প্যাচার ফলে ভারতীয় স্টেট ব্যাংকের একটি শাখার উদ্বোধন করেন এটি স্টেট ব্যাংকের রাজ্যে তিয়াত্তরতম এবং উনকোটি জেলায় চতুর্থ শাখা অনুষ্ঠানে মন্ত্রী বলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার উদ্বোধনের ফলে জনগণের সুবিধা হবে অনুষ্ঠানে ভারতীয় স্টেট ব্যাংকের জেনারেল ম্যানেজার ধ্রুবচরণ বল আঞ্চলিক প্রবন্ধক তমাল কিশোর দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সালেমা ব্লক এলাকায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে রিটার্নিং অফিসার তথা সালেমা ব্লকের বিডিও প্রীতম দেবনাথ জানিয়েছেন সালেমা ব্লক এলাকার মোট একশো তিনটি আসন এবং সালেমা পঞ্চায়েত সমিতির এগারোটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে সালেমা ব্লকে মোট ভোটার রয়েছেন আঠারো হাজার নশো পঁচিশ জন এর মধ্যে পুরুষ ভোটার ন হাজার পাঁচশো একাত্তর জন এবং মহিলা ভোটার রয়েছেন ন হাজার তিনশো চুয়ান্ন জন তিনি বলেন ভোটাররা যেন নিরাপদে ভোট দিতে পারেন তার জন্য সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোদ বলেছেন নতুন তিন ফৌজদারি আইনে মামলা হওয়ার পর থেকে আদালতে পুলিশের চার্জশিট দাখিলের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সহজ উপায় অভিযোগ আজ আগরতলায় শহীদ ভগৎ সিং যুব আবাসে অখিল ভারত অধিবক্তা পরিষদের উদ্যোগে তিন ফৌজদারি আইনের উপর আলোচনা সভা কর্মশালায় বিচারপতি ছিলোদ কথা বলেন খবর প্রচারিত হচ্ছে থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচির বাস্তবায়ন পর্যালোচনা করেছেন বৈঠকে শ্রী শাহ বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার সীমান্তবর্তী গ্রামগুলি সর্বাত্মক উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ শ্রী শাহ সীমান্ত গ্রামগুলি থেকে অভিভাষণ রোধ করতে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ প্রদান এবং গ্রামের সঙ্গে সংযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি বলেন যে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং সীমান্ত গ্রামের চারপাশে মোতায়েন সেনাবাহিনীকে সমবায়ের মাধ্যমে স্থানীয় কৃষি ও হস্তশিল্পের পণ্য ক্রয়কে উৎসাহিত করতে হবে আশপাশে গ্রামের বাসিন্দাদের সুবিধার জন্য সেনাবাহিনী এবং সিএপিএফ এর স্বাস্থ্যসেবা সুবিধাগুলি নিয়মিত উপলব্ধ করা উচিত তিনি বলেন এইসব গ্রামে কর্মসংস্থান সৃষ্টির জন্য কেন্দ্রীয় সরকার ছয় শতাধিক প্রকল্প অনুমোদন করেছে ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন যে আইনের নীতিগুলি যদি সাধারণ মানুষকে সহজ ভাষায় ব্যাখ্যা করা না যায় তবে আইনি পেশা এবং আইনি শিক্ষায় ত্রুটি থেকে যাবে লক্ষ্ণৌতে ড রামমনোহর লোহিয়া ন্যাশনাল ল ইউনিভার্সিটির সমাবর্তনে ভাষণ দেওয়ার সময় প্রধান বিচারপতি আঞ্চলিক ভাষা আইন শিক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি বলেন আইন শিক্ষার ক্ষেত্রে আমাদের আঞ্চলিক ভাষাগুলি বিবেচনা করা উচিত এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে আঞ্চলিক বিষয় সম্পর্কিত আইনও পড়ানো উচিত প্রধান বিচারপতি আরো বলেন যে তিনি সাধারণ মানুষের জন্য বিচার প্রক্রিয়াকে তার সহজলভ্য করতে অনেক নির্দেশ জারি করেছেন উদাহরণস্বরূপ ইংরেজিতে দেওয়া সুপ্রিম কোর্টের সিদ্ধান্তগুলি ভারতের সংবিধানে শিক্ষিত বিভিন্ন ভাষায় অনুবাদ করা হচ্ছে যাতে জনসাধারণ এই সিদ্ধান্তগুলির বিষয়বস্তু বুঝতে পারেন স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র জম্মু ও কাশ্মীরে অমরনাথ যাত্রার জন্য স্বাস্থ্য প্রস্তুতি পর্যালোচনা করেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি তীর্থ অ্যাম্বুলেন্স পরিষেবা সম্পর্কে জানান এই ব্যবস্থায় অক্সিজেন সিলিন্ডারগুলি ঘোড়ার পিঠে করে সমস্ত যাত্রাপথেই সরবরাহ করা হয় তিনি বলেন যাত্রা প্রথম দিনে প্রথম পনেরো দিন আড়াই লক্ষেরও বেশি ভক্ত ইতিমধ্যেই দর্শন করেছেন তিনি জোর দিয়ে বলেন যে বেস ক্যাম্পগুলিতে খুব ভালো চিকিৎসা সুবিধা দেওয়া হয়েছে আগরতোয়া টাউন হলে ভারতীয় জনতা পার্টির বর্ধিত কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সাংসদ বিপ্লব কুমার দেব এবং অন্যান্য কর্মকর্তারা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান পরে সংবাদ মাধ্যমের কাছে সাংসদ বিপ্লব কুমার দেব জানান গত লোকসভা নির্বাচনে ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির উল্লেখযোগ্য সাফল্যের জন্য ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের অভিনন্দন জানান তিনি তাদের অবদানে স্বীকৃতি দেন বিপ্লব কুমার দেব জানান সম্মেলনে আসন্ন ত্রিপুরা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি অংশগ্রহণ করবে এবং আগামী দু একদিনের মধ্যে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের তৃতীয় ত্রিবার্ষিক দুদিনের রাজ্য সম্মেলন আজ থেকে আগরতলায় নজরুল করার ক্ষেত্রে শুরু হয়েছে আজ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী কৃষ্ণদেব বর্মা রাষ্ট্রীয় কর্মচারী মহাসংঘের সর্বভারতীয় সভাপতি বিপিন ডোগড়া সাধারণ সম্পাদক বিষ্ণুপ্রসাদ ভার্মা ভারতীয় মজদুর সংঘের সহসভাপতি মহেন্দ্র প্রতাপ সিং সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস প্রভারী শঙ্কর দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ সম্মেলনের নতুন কমিটি গঠন সহ কর্মচারীদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে এবারের পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম প্রার্থী বাদল শেলের মৃত্যুর প্রতিবাদে আগামীকাল সকাল ছটা থেকে বারো ঘন্টার ত্রিপুরা বনধ দেখেছে বামফ্রন্ট রাজ্য কমিটি মিলনিয়া গতকাল আক্রান্ত হয়েছিলেন সিপিআইএম নেতা বাদল গুরুতর আহত অবস্থায় তাকে আগরতলার জিবি হাসপাতালে আনা হলে আজ তার মৃত্যু হয় এক সাংবাদিক সম্মেলনে আজ রাজ্য বামফ্রন্টের অভায়ক নারায়ণগড় এই ঘোষণা দেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্যের সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছেন যে রাজ্যের সিস্টর পঞ্চায়েত নির্বাচনের কোন পরিবেশ নেই নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই সারা রাজ্যে নির্বাচন পূর্ব সন্ত্রাসের অভিযোগ করেন শ্রী চৌধুরী বিভিন্ন ব্লক ও পঞ্চায়েত এলাকায় বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বাধা দেওয়ার অভিযোগ এনেছেন তিনি আজ মেলানমার দশকদের স্মৃতি ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পরিস্থিতির জন্য শাসক দলকে দায়ী করেন তিনি দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে চার দফার দাবি তুলে ধরা এইগুলি হল মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সাত দিন বাড়ানো ব্লক কার্যালয়ের পাশাপাশি প্রতিটি জেলা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা শুধু ব্লক কার্যালয়ের বাইরে নয় ব্লকে আসার প্রতিটি রাস্তায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা এবং বিরোধী দলের প্রার্থীদের ওপর আক্রমণকারীদের বিরুদ্ধে সতর্ক মামলা গ্রহণ করা আজকে সাংবাদিক সম্মেলনে সিপিআই নেতা মানিক দে সুধান দাস পবিত্রকর প্রমুখ উপস্থিত ছিলেন ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার খেলায় আজ উমাকান্ত কোচিং সেন্টার জয়লাভ করেছে উমাকান্ত মিনি স্টেডিয়াম অনুষ্ঠিত খেলায় উমাকান্ত কোচিং সেন্টার দুই শূন্য গোলে সবুজ সংখ্যকে হারিয়ে দেয় ঘরোয়া মহিলা ফুটবল লীগের খেলায় আজ পোলোজানো অ্যাথলেটিক ক্লাব জয়লাভ করেছে ওমাকান্দু মিনি স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত খালে ফুলো অ্যাথলেটিক ক্লাব সব একগুলো চলমান সংখ্যকে হারিয়ে দেয় আবহাওয়া আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন দু এক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা সর্বোচ্চ পাঁচই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক পি এম জনমনের অধীনে ত্রিপুরার জন্য মোট একশো আঠারো কিলোমিটার সাতশো ছাপ্পান্ন মিটার পরিভাবে বিয়াল্লিশটি রাস্তা তৈরির অনুমোদন দিয়েছে রাজ্যের ঐতিহ্যবাহী সাত দিন ব্যাপী খার্চি মেলা আগামীকাল সকাল থেকে শুরু হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচির বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা করেছেন ঘরোয়া মহিলা ফুটবল লীগের খেলায় আজ খোলে জানা এথলেটিক ক্লাব এবং ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার খেলায় আজ উমাকান্ত কোচিং সেন্টার জয়লাভ করেছে সংবাদ আজকের মতো এখানে শেষ